বাজার নিয়ন্ত্রণে সরকার চাল আমদানির অনুমতি দিলেও তাতে আগ্রহ নেই ব্যবসায়ীদের। তাদের দাবি, বিশ্ববাজারে চালের দাম বেশি, লোকসান এড়াতে আমদানি হচ্ছে না। এমন পরিস্থিতিতে প্রশ্নের মুখে চাল আমদানির সরকারি সিদ্ধান্ত, তাই বাজার পর্যালোচনা করেই সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। নিত্যপণ্যের মধ্যে চালের দাম বাড়লে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয় ভোক্তাদের। টিসিবির তথ্য বলছে, গত এক মাসে বাজারে মানভেদে চালের দাম বেড়েছে প্রায় 5%। বাজারে স্বস্তি ফেরাতে গত 21 মার্চ 30 বেসরকারি প্রতিষ্ঠানকে মোট 83,000 টন চাল আমদানির অনুমোদন দেয় খাদ্য মন্ত্রণালয়, যা 25 এপ্রিলের মধ্যে আমদানি করে বাজারজাত করতে বলা হয়েছে। তবে এতদিনও আমদানি হয়েছে মাত্র 277 টন চাল। ব্যবসায়ীরা বলছেন, এলসির জন্য সরকারের উদ্ভিদ সংঘনিরোধ শাখা থেকে আমদানি অনুমতিপত্র মিলেছে অনেক দেরিতে। বিশ্ববাজারে চালের দামও বেশি, ভারতে যে দামে চাল বিক্রি হচ্ছে সেখান থেকে আমদানি লাভজনক হবে না। অনাগ্রহের কারণ বললে আপনি দুইটা জিনিস ধরতে পারেন। এক হচ্ছে গিয়ে ভারত থেকে আমদানি করাটা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে আমাকে এলসি করতে হচ্ছে ভিয়েতনামের মতো দেশে। তো ভিয়েতনাম থেকে চালটা জাহাজীকরণ হয়ে খালাস হতে কিন্তু একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের উপরে চলে যাবে। সেই সময়ে চালের বাজার কি অবস্থা থাকবে, পড়ে যাবে না উঠবে, সেটা আসলে আমদানিকারকদের নির্দিষ্ট কোনো ধারণা নেই। চালসহ যে কোনো ভোগ্যপণ্য আমদানির জন্য আরও সতর্ক হওয়ার পরামর্শ কৃষি অর্থনীতিবিদদের। দেশের বাজারে পণ্যের উৎপাদন, যোগান ও মজুদের সঠিক বিশ্লেষণ জরুরি বলে মত তাদের। যথাসময়ে যথেষ্ট পরিমাণ চাল আমদানি করবে এবং বাজারে চালের যে যোগান এটি নিশ্চিত করবে, আর এটি করার মাধ্যমেই বাজারে চালের দামের যে অস্থিতিশীলতা এটি দূর হবে। তো আমার কাছে মনে হয় ব্যবসায়ী সমাজ এখানে এগিয়ে আসবে। খাদ্য মন্ত্রণালয়ের হিসাবে বর্তমানে সরকারি গুদামে চালসহ খাদ্যশস্যের মজুদ প্রায় 12,38,000 টন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চাল আমদানির বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক। জনাব ফারুক, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা দেখি যে বাংলাদেশের যে ধান চালের উৎপাদন এবং চাহিদার যে পরিসংখ্যান আমরা পাই, সেখানে কিন্তু বাংলাদেশে আমদানি করার প্রয়োজনীয়তা আমরা লক্ষ্য করি না। তারপরেও সময়ে সময়ে বাজারে এই যে সংকট, পাশাপাশি সরকারও আমদানির যে সিদ্ধান্ত দেয়, সেটাকে কতটুকু যৌক্তিক বলে মনে করেন? সেখানে আসলে পরিসংখ্যানগত ফারাক রয়েছে কিনা? ধন্যবাদ। প্রথমে বলবো যে ডেফিনেটলি পরিসংখ্যানগত একটা ফারাক আছে। আমাদের আসলে আমরা সত্যিকার অর্থে এখনো জানি না আমাদের এক্সপোর্ট উৎপাদনটা কতটুকু এবং ডিমান্ডটা কতটুকু, কারণ আমাদের পপুলেশন সেন্সাস তো আমরা মনে করি আমরা এখনো 70 কোটি 75 কোটি হিসাব ধরে করছি, কিন্তু আসলে আমাদের হিসাবে মনে হয় যে জনসংখ্যার অনেক দিক। তাছাড়া চালের নানাবিধ ব্যবহারে অনেক চাল, বিশেষ করে পোল্ট্রি অ্যানিমেল ফিড এবং অন্যান্য পারপাসে চাল করছে। সুতরাং সেই দিক দিয়ে বিবেচনা করলে তথ্যগত কিছু বিভ্রাটা তো এগুলো আমাদের খুবই করতে দেখেন। নাম্বারটি হলো যে আজকে যে অবস্থাটা, আমি তো মনে করি যে বাংলাদেশ চাল আমাদের প্রয়োজন, যদি প্রয়োজন হতো তাহলে ব্যবসাকে অবশ্যই করতেন। আপনি ভিয়েতনাম থেকে করবেন তাহলে 1 কেজি চালের দাম পাবে 72 টাকা করতে পারবেন, ক্যারিং কস্ট হচ্ছে 80 টাকা, তাহলে বাজার তো চালের দাম 80 টাকা না। কৃষি বলছে যে 5% দাম বেড়েছে, তো সরকারি ভাবে তো ইনফ্লেশন 9-10%, চালের দাম 5% বাড়তেই পারে। এখন সরকার যেটা করেনি, আমি মনে করি যে আপনি নিম্ন আয়ের মানুষকে যদি সাপোর্ট দিতে চান সেখানে ওপেন মার্কেট চিন্তা করে আপনাকে বাড়াতে হবে। আপনি যদি চালের দাম যদি কমান, ভারতে যদি চালের দাম পড়ে 60-65 টাকা, আমার দেশে কেন চালের দাম আমি 40 টাকা করতে হবে, তাহলে কৃষক কেন চাল করবে? তাহলে তো আমাকে সারা বছর চাল আমদানি করতে হবে, সেটা তো আমাদের পক্ষে কখনোই সম্ভব। আমি মনে করি যে আমাদের আবার যে সময় আপনি চাল আমদানি করতে দিয়েছেন এটাও কিন্তু শেষ না। আমরা এপ্রিল মাসে 15 দিন পরে নতুন ধান নামবে, তখন তো এমনিতেই চালের দাম কমে যাবে। সেই সময় যদি আপনি চালের দাম কম আনেন, চালের দাম কমাতে চান, ধানের দাম যদি আরো কমে যায় তাহলে তো কৃষক আরো ক্ষতিগ্রস্ত। এই যে এবছর আপনি ভরা মৌসুমে পেঁয়াজ আমদানি করতে গেলেন, এখন তো পেঁয়াজের দাম এমনিতেই কম। আপনার ড্যাম বলছে পেঁয়াজের দাম 65 টাকা বিক্রি করতে হবে, সেখানে পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 টাকা, সেই সময় আপনি ভারত থেকে পেঁয়াজ আমদানি করেন, এগুলো তো ঠিক না। আমার মতে যে আপনি আমদানি করবেন সিজনটা দেখতে হবে, অফ টাইম যে আপনার যখন মৌসুমের আগে একটু দাম বাড়ে সেই সময়টা আপনি আমদানি করেন। আমি মনে করি যে বাংলাদেশে এখন যদি বাজার যদি বেশি অস্থির হতো তাহলে অবশ্যই ব্যবসায়ীরা করতেন, আন্তর্জাতিক বাজার থেকে আমাদের দেশের চালের দাম অনেক কম আছে, সুতরাং এটা কখনোই লাভজনক হবে না, ব্যবসায়ীরা করবে না। সরকারকে যেটা করতে পারেন, আমরা আবারও বলবো যে সরকার যেটা ধান চালের ক্ষেত্রে যেটা সরকারের ব্যর্থতা, সেটা হলো সময় মতো সংগ্রহ করতে পারেন। সরকার যদি 30-40 লক্ষ টন ধান সংগ্রহ করে রাখতেন তাহলে আজকে 5,000-10,000 টন চাল আমদানি হওয়ার প্রয়োজন হতো,
আমরা গত 5 বছরের ডাটা থেকে আমাদেরকে তো কোনো আমদানি হয়নি, কারণ আমার যে উৎপাদন হচ্ছে সেই উৎপাদনটাকে যদি আপনি কন্টিনিউ করতে চান কৃষককে সাপোর্ট দেন, প্রাইসটাকে স্টেবল করে। আমি মনে করি চালের একটা স্টেবল প্রাইস থাকলে ধান আরো বেশি উৎপন্ন হবে এবং চাল আমদানি আমাদের কখনোই প্রয়োজন হবে। ধন্যবাদ জনাব আনোয়ার ফারুক আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। চিনির পর এবার চট্টগ্রামের কর্ণফুলীতে এস আলমের তেলের মিলে আগুন লেগেছে। 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। আগুনে পুড়ে গেছে গুদামের পরিত্যক্ত কাগজ, প্যাকেট ও বোর্ড। সকাল 8:30টার দিকে মজ্জারহাট টেক এলাকায় এস আলম এডিবল অয়েল মিলে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। 1 ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানা যায়নি। এর আগে গত 4 মার্চ কর্ণফুলী নদীর পাড়ে এস আলম সুপার রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের গুদামে আগুন লাগে। এর ফলে বেশ কয়েকদিন ওই কারখানায় চিনি উৎপাদন বন্ধ ছিল। আগুন ছিল স্ক্র্যাপ বিল্ডিং, মানে বাতিল মালামাল যেগুলো আর কি, এগুলোর মধ্যে স্টিভের মধ্যে আগুন। আমরা 9:20-এর মধ্যে আমরা টোটালি কন্ট্রোল করে ফেলি, আগুনটা টোটালি কন্ট্রোল। এখন ক্ষতির পরিমাণটা তেমন একটা না, যেহেতু স্ক্র্যাপ মালামাল। ঈদের ছুটিতে কেউ ছুটছেন পাহাড়ে, কেউ সমুদ্রে, কেউ আবার নিজ বাড়িতে ছুটি কাটাতে গিয়ে পরিবার নিয়ে যাচ্ছেন স্থানীয় বিনোদন কেন্দ্রগুলোতে। ঈদের দ্বিতীয় দিন সকাল থেকে বিভিন্ন বিনোদন কেন্দ্রে মানুষের উপচে পড়া ভিড়। ঈদের ছুটিতে প্রকৃতির সান্নিধ্য পেতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো পর্যটক এসেছেন মৌলভীবাজারে। লাওয়াছড়া, মাধবপুর লেক, দার্জিলিং টিলা, বাইকাবিল সহ সবুজ চা বাগানগুলোতে ঢল নেমেছে দর্শনার্থীর। হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানেও ঈদের ছুটি কাটাতে এসেছেন অনেকেই। উৎসবমুখর পরিবেশ, সব দিকেই মানুষ, সবগুলো মেইন পয়েন্টেই মানুষ ছিল। লাওয়াছড়ায় আমাদের আসলে প্রথমবার আসা, জায়গাটা অসাধারণ সুন্দর। বাগেরহাটের ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ সহ বিভিন্ন বিনোদন কেন্দ্র জমজমাট, শিশু কিশোর সহ নানা বয়সে মানুষের উপস্থিতিতে। নাটোর শহরের অন্যতম দুই দর্শনীয় স্থান রানী ভবানী রাজপ্রসাদ ও দীঘাপতিয়া উত্তরা গণভবন দর্শনে দূর দূরান্ত থেকে আসেন অনেকেই। সবসময় ব্যস্ততার মধ্যে থাকি, বাচ্চাদেরকে সময় দিতে পারি না, পরিবারকেও সময় দিতে পারি না। এই ঈদের মৌসুমে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘোরাফেরা। এখানে দেখার মতো অনেক কিছুই আছে। আমি ছোটবেলায় একবার আমার নানির সাথে আসছিলাম, ওই সময়টায় আমার যে ফিল্ডে আমি দেখে গেছি, ওই আর এখন যে আমার ফিল্ডে এক না। এখানে সাধারণত নাটোর রাজবাড়ি, গণভবন, স্টেডিয়াম এগুলোতেই ঘোরাফেরা করি। দেশে বিদেশে হাজারো পর্যটক এসেছেন কুয়াকাটার সমুদ্র সৈকতে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। আমি প্রথমবার সমুদ্র দেখতেছি, আমার সত্যি খুব ভালো লাগতেছে। সূর্যাস্ত দেখা যায়, পাতরার একটা বন আছে, কাঁকড়ার বন আছে, এগুলো অনেক উপভোগ করার মতো। হোটেল রিজনেবল প্রাইসই রাখে, কোনো ট্যুরিস্টদের কোনো হ্যারাস করছে না, আর পরিবেশ অত্যন্ত সুন্দর। ঈদের দ্বিতীয় দিনে বরিশাল নগরীর প্ল্যানেট ওয়ার্ল্ড শিশু পার্ক, বঙ্গবন্ধু উদ্যান, ত্রিশ গোডাউন, দুর্গাসাগর সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতি বেড়েছে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঈদ বিনোদনের আরও খবর জানাতে সাভারের ফ্যান্টাসি কিংডম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, কি অবস্থা ফ্যান্টাসি কিংডমে, কেমন মানুষের ঢল দেখতে পাচ্ছেন আপনি এবং কি কি আয়োজন রয়েছে দর্শনার্থীদের জন্য? সাভারের ফ্যান্টাসি কিংডমে, ফ্যান্টাসি কিংডমের ওয়াটার কিংডমের ভিতরের যে মূল আকর্ষণ ডিজে শো, সেই ডিজে শো কিন্তু এখন চলছে। এই ডিজে শো কিন্তু সেই সকাল থেকে চলছে, শুধু নামাজের যখন বিরতি থাকে তখন কিন্তু এই ডিজে শোটি বন্ধ থাকে। এই ডিজে শো এর তালে তালে কিন্তু ফ্যান্টাসি কিংডমের যে প্রধান যে আকর্ষণ, যে ওয়াটার কিংডম, ওয়াটার কিংডমের ভিতরে কিন্তু আমরা দর্শনার্থীরা দেখে যাচ্ছি যে এই ডিজে শো এর সাথে সাথে নেচে নেচে কিন্তু তারা কিন্তু এই ঈদের আনন্দের মাত্রাকে কিন্তু বাড়িয়ে দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ঈদের আনন্দের মাত্রা বাড়িয়ে দিতে রাজধানী এবং রাজধানীর আশপাশ থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বিপুল সংখ্যক যে বিনোদন প্রেমীরা রয়েছে তার পরিবারের সদস্যদেরকে নিয়ে কিন্তু এই সাভারের ফ্যান্টাসি কিংডমে ছুটে এসেছেন। এবং আপনি জানেন যে আজকে সকাল থেকে প্রচুর গরম পড়েছে, যার কারণে আমরা দেখতে পেয়েছি ফ্যান্টাসি কিংডমের অন্যান্য যে রাইডগুলো রয়েছে তার থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তাদের সংখ্যা খুবই বেশি। আমি পার্ক কর্তৃপক্ষের সাথে কথা বলছি, তারা আমাকে যেমনটি জানিয়েছেন, তারা বলছেন এই ওয়াটার কিংডমের ভিতরে বিনোদন প্রেমীদের বিনোদনের মাত্রা বাড়িয়ে দিচ্ছে।
ছুটিতে তারা কিন্তু ডিজে শোয়ের ব্যবস্থা রেখেছে, ঠিক তেমনি কিন্তু এখানে ড্যান্স কম্পিটিশনের যে ব্যবস্থা তারা কিন্তু সেটি রেখেছে, এবং প্রতিদিনই কিন্তু এই ওয়াটার কিংডমের ভিতরে কিন্তু ভিন্ন ভিন্ন যে তাদের যে আকর্ষণ রয়েছে দর্শনার্থীদের ঈদের আনন্দের মাত্রা বাড়িয়ে দিতে সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা কাজ করবেন, এবং এই ফ্যান্টাসি কর্তৃপক্ষ কিন্তু এই ফ্যান্টাসি কিংডমে আগত দর্শনার্থীদের বিশেষ সুবিধা দিচ্ছেন, তারা কিন্তু বিশেষ যে প্যাকেজ রয়েছে ফ্যামিলি প্যাকেজ সেখানে কিন্তু তারা ছাড়ের ব্যবস্থা করেছেন, এবং ছাড়ের মাধ্যমে কিন্তু অনেক যে দর্শনার্থী ফ্যামিলির যে বিপুল সংখ্যক লোকজন নিয়ে আসে তারা কিন্তু অনেকটাই সাশ্রয়ে কিন্তু পুরো পার্ক কিন্তু তারা ঘুরে যেতে পারবেন, এবং এই পার্ক কর্তৃপক্ষ বলছেন যে এক একদিন 5-6 হাজার দর্শনার্থী তারা আশা করছেন এই পার্কে সমবেত হবেন, এবং তারা বলছেন যে পার্কের দর্শনার্থীদের নিরাপত্তা দেওয়ার জন্য তারা কাজ করে যাচ্ছেন। সব মিলে যদি বলি এই পার্ক কর্তৃপক্ষ ধন্যবাদ রুবেল আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ঈদের দ্বিতীয় দিনও মিরপুর জাতীয় চিড়িয়াখানায় উপচে পড়া ভিড়, দলে দলে দর্শনার্থীরা ভিড় করেন সেখানে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ টুরিস্ট পুলিশ জানায় প্রায় 2 লাখ দর্শনার্থীর সমাগম হয়েছে। দলে দলে মানুষের এই চলা কোনো জনসমাগমে যোগ দিতে নয়, সবার গন্তব্যই মিরপুরের জাতীয় চিড়িয়াখানা। ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে এসেছেন তারা। সকাল 9টায় চিড়িয়াখানা খুলে দেওয়ার আগেই দর্শনার্থীরা গেটের সামনে জড়ো হতে থাকেন। দর্শনার্থীদের মূল আকর্ষণ বানরের খাঁচা, তবে বাঘ সিংহের প্রতি জনসাধারণের আগ্রহের কমতি নেই, তাই চিড়িয়াখানার বিরল প্রজাতির সাদা রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচায় ভিড়। আসছে ছুটি তো লং টাইম পাই না, এখন ঈদের সময় ছুটিতে আসছি বাচ্চাদের সময় দেওয়ার জন্য। চিড়িয়াখানায় মানুষ প্রাণী দেখতে না, মানুষ দেখতে আসছে, শুধু মানুষ আর মানুষ। বানর দেখেছি, বাঘ দেখেছি, সিংহ, হাতি, কুমির সব ইত্যাদি দেখেছি। বাচ্চা নিয়ে এসেছি, ফ্যামিলি নিয়ে এসেছি, অনেক ভালো লাগতেছে, আর এখানের যে পরিবেশটা অনেক ভালো। কর্তৃপক্ষ বলছে দর্শনার্থীদের নিরাপত্তা ও সামগ্রিক শৃঙ্খলা বজায় রাখতে চিড়িয়াখানা জুড়ে 5টি টিম কাজ করছে, পাশাপাশি টহল দিচ্ছে টুরিস্ট পুলিশও। 2 লক্ষ লোকের আশা করছি যে আজকে আমাদের চিড়িয়াখানায় প্রায় 2 লক্ষ দর্শনার্থীর সমাগম ঘটবে, তবে আমরা দর্শনার্থীদের সেবা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। আমরা তাদের এই অবাধ বিচরণটা নিশ্চিত করার জন্য আমাদের বিভিন্ন কর্মচারীবৃন্দ এখানে কাজ করছেন, আমাদের ভিতরে আভ্যন্তরীণ 5টা কমিটি কাজ করছে দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। তাছাড়া পশুর দেখভালে চিড়িয়াখানায় কর্মরত সকল কর্মীদের নিরাপদে থাকতে বলেছে কর্তৃপক্ষ। ঈদের দিন হাতির মাহুত পুত্র জাহিদের মৃত্যুর ঘটনা খতিয়ে দেখতে গঠন করা হয়েছে একটি তদন্ত কমিটি। ঋষাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত কয়েক বছরের মধ্যে এবারের ঈদুল ফিতরে সবচেয়ে কম নতুন নোট সরবরাহ করেছে বাংলাদেশ ব্যাংক। জানা গেছে সারা দেশে এবার নতুন নোট সরবরাহ করা হয়েছে প্রায় 200 কোটি টাকার। গত বছরের ঈদুল ফিতরের আগে কেন্দ্রীয় ব্যাংক 15,000 কোটি টাকার নতুন নোট বাজারে ছেড়েছিল। এর আগের বছর অর্থাৎ 2022 সালের ঈদুল ফিতরেও বাজারে ছাড়া হয় 23,000 কোটি টাকার নতুন নোট। সেই হিসাবে এবার নতুন নোট বাজারে সবচেয়ে কম ছিল। এদিকে বাড়তি চাহিদায় সরবরাহ কম থাকায় খোলা বাজারে বেশি ছিল নতুন নোটের দাম। গত বছরের তুলনায় এবার নতুন নোটের প্রতি বান্ডেলে 30-150 টাকা পর্যন্ত দাম বাড়ে। পানিতে ফুল ভাসিয়ে পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করেন পাহাড়ি জনগোষ্ঠীর মানুষ। পার্বত্য চট্টগ্রামের এই বৈশাখী উৎসব দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভিড় করেছেন পর্যটকরা। উৎসবের প্রথম দিন ফুল বিজুর বর্ণিল এই আয়োজন দেখে মুগ্ধ দর্শনার্থীরা। পুরনো বছরের দুঃখ কষ্ট গ্লানি মুছে ফেলতে নদীতে ফুল ভাসায় পাহাড়ির জনগোষ্ঠী। নানা রঙের ফুলে রঙিন হয়ে ওঠে কাপ্তাই হ্রদ। ফুলবীজু উৎসব দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেশি বিদেশি পর্যটক আসেন রাঙামাটিতে। রঙিনে উৎসব দেখে খুশি তারা। যত দুঃখ গ্লানি যা কিছু আছে এগুলোকে বিদায় দিয়ে নতুন বছরকে আমরা স্বাগত জানানোর জন্য এবং নতুন বছর যাতে শুভ হয় এই প্রত্যাশা এবং এই কামনা করছি। খুবই ভালো লাগছে, এত আন্তরিক সবাই এখানে এবং এত ওয়েলকামিং, এবং আমি আশা করি নাই যে এখানে এত সুন্দর করে অনুষ্ঠানটা হয়। আসলে খাগড়াছড়িতে সূর্যোদয়ের সাথে চেঙ্গি ও মাইনি নদীতে ফুল দিয়ে পূজা শুরু করেন চাকমা জাতিগোষ্ঠী। নানা বয়সীদের মিলন মেলায় পরিণত হয় এই উৎসব বর্ণিল আয়োজনে মুগ্ধ দর্শনার্থীরা। আমরা একদম ভোর সকালে ফুল তুলে এসে গঙ্গা মাকে উদ্দেশ্য করে আমরা ফুল দিয়ে থাকি। আগামীকাল হবে
মূল বিজু, যেটা হচ্ছে চৈত্র সংক্রান্তি শেষের দিন, আর তারপরে হচ্ছে নববর্ষ নতুন বছর, মানে গজ্জ ভোজ্য দিন। শঙ্খ নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে বান্দরবানে শুরু হয়েছে উৎসবের আনুষ্ঠানিকতা। চারদিনব্যাপী বৈশাখী এই উৎসবে রয়েছে পাচন রান্না, পানি খেলাসহ ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।